আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি। সানমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই গরমের মধ্যে একমাত্র প্রশান্তির জায়গা হচ্ছে আইসক্রিম। আর আইসক্রিমটি যদি ঘরে তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে লেবু দিয়ে ললি তৈরি করে দেখাবো, ললি আইসক্রিম। আর এই আইসক্রিমটি যখন আপনারা ঘরে তৈরি করবেন তখন বরফের একটি কুচকুচে ভাব থাকে, সেটি থাকবে না, আর এটি একদম দোকানে কেনা ললি আইসক্রিমের মতোই হয়ে থাকবে। চলুন তাহলে দেখে নিচ্ছি এই মজাদার ললি আইসক্রিমটি তৈরি করার পদ্ধতি। এর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পানি দিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি প্রায় 1/2 কাপ থেকে একটু কম চিনি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা 1/2 কাপ থেকে একটু কম দেবার চেষ্টা করবেন। এর মধ্যে লেবু নিয়ে নিয়েছি, আর লেবুর জাস্ট উপরের যে অংশটুকু রয়েছে, উপরের খোসাটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। জাস্ট এইভাবে ভিতরে যে সাদা অংশটা রয়েছে সেটি কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার তিতা লাগবে। উপর থেকে একদম পাতলা করে স্লাইস করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6টি পিস আমাদেরকে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা নিয়েছি। এখান থেকে অল্প একটু পানি নিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দাটিকে এভাবে আমি একটু গুলিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার এবং ময়দা এভাবে দিয়ে নিতে, তাহলে কিন্তু ভিতরে যে বরফের একটু কুচকুচে ভাব থাকে সেটি কিন্তু আর থাকবে না। আইসক্রিমটি খেতে একদম সফট থাকবে, আর আইসক্রিমটির একদম শেষ পর্যন্ত এর মিষ্টি ভাবটি থেকে যাবে। এখন আমি এটিকে এই চিনি পানির এই মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ার গুলানো মিশ্রণটি একসাথে মিলিয়ে দিচ্ছি। আর যখন মিলাবো তখন এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এভাবে এরকম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে প্রায় 1 ফোঁটার মতো রং দিয়ে নিচ্ছি। আমি এখানে গ্রিন কালার রং ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি লেবুর রস দিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন। এখন আমি এটিকে আরও একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে ফেলবো। আর এর যে থিকনেসটা থাকবে সেটি হচ্ছে আমরা যে স্যুপ খাই, স্যুপের যে ঘনত্বটা থাকে সেই টাইপের একটি ঘন থাকবে। এখন আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। নামিয়ে একটি চালনির উপরে এইভাবে করে চেলে নিচ্ছি আইসক্রিমগুলোকে, অপর একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আসলে এটিকে এভাবে চেলে নেওয়াটাই ভালো, না হলে কিন্তু ভিতরের যে জেলির মতো থাকবে বা কিছু লাংসের মতো থেকে থাকে সেগুলো যেন আমাদের আইসক্রিমের সাথে মিশে না যায়, এই জন্য আমি এভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখন আমি এই আইসক্রিমটিকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন আমি এভাবে একটু নেড়ে নিচ্ছি, এটি কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, মানে হালকা একটু বরফ জমা জাস্ট শুরু করেছিল। আমি এভাবে আবার একটু নেড়ে দিয়ে তারপর আমাদের যে আইসক্রিমের মোল্ড রয়েছে সেগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি যে মেজারমেন্টটা করেছি সেই মেজারমেন্টে আমার মোল্ডে, আইসক্রিমের মোল্ডে মোট 3.5টির মতো আইসক্রিম হয়েছে। এভাবে করে আইসক্রিমের মোল্ডের মধ্যে নিয়ে এর ঢাকনাগুলো দিয়ে আমি প্রায় সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা প্রায় 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন আমার আইসক্রিমগুলো জমে গিয়েছে এখন আমি হালকা কুসুম গরম পানির মধ্যে এটিকে প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মতো এভাবে ডুবিয়ে রাখবো। 10 থেকে 20 সেকেন্ডের বেশি কিন্তু ডুবানো যাবে না, তাহলে কিন্তু গলে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটু টুইস্ট করলেই আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমটি উঠে আসবে। ব্যাস রেডি হয়ে গেল মজাদার ললি আইসক্রিম একদম দোকানের স্বাদে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।